গতকালই হাইকোর্টের নির্দেশ যে বিজেপি নেত্রী মাম্পি দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে, আর সেই নির্দেশের পর আজই জেল থেকে ছাড়া পাচ্ছেন বিজেপি নেত্রী মাম্পি দাস। দলের তরফে জানানো হয়েছে জামিন সংক্রান্ত নথি দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বসিরহাট মহকুমা আদালতে যাবে। সমীরণ পাল কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সমীরণ, কখন মাম্পি দাসকে জেল থেকে ছাড়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে? দেখো, কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। মাম্পি দাসকে গতকাল ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত নথি গতকালই দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসা হয়েছিল। আজকে সকালে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সেই নথি নিয়ে যাওয়া হবে বসিরহাট মহকুমা আদালতে এবং সেখান থেকে নথি ফের নিয়ে আসা হবে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। তারপরেই মাম্পি দাসকে মুক্তি দেওয়া হবে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে। এবং যেটা জানা যাচ্ছে, গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে বিকেল গড়িয়ে যাবে বলে, এবং বিজেপি নেতা রাজেন্দ্রনাথ সাহা তিনি এই মুহূর্তে এসছেন দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে এবং সমস্ত নথি সংক্রান্ত কাগজপত্র নিয়ে যাওয়ার তদারকি করছেন এবং সেই নথি নিয়ে যাওয়া হবে বসিরহাট মহকুমা আদালতে এবং সেখান থেকে সেই নথি ফের ফিরে আসবে কেন্দ্রীয় সংশোধনাগারে। গত 14 তারিখ বসিরহাট মহকুমা আদালতে মাম্পি দাস তিনি আদালতে আত্মসমর্পণ করে এবং তখনই বিচারক তাকে 8 দিনের জেল হেফাজতে পাঠান। তারপরই গতকালকে হাইকোর্টের এই নির্দেশ, আর এই নির্দেশের জেরে আজকে সন্ধে নাগাদ মাম্পি দাস কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পাবেন বলে আশা করা হচ্ছে। ধন্যবাদ সুমিত। এদিকে তদন্তের স্বার্থে এবার সন্দেশখালীতে ক্যাম্প অফিস করলো সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, গ্রামবাসীদের অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না। এর পাশাপাশি তদন্তের স্বার্থে রোজ কলকাতা নিজাম প্যালেস থেকে সন্দেশখালী যাতায়াতেও প্রচুর সময় বেরিয়ে যাচ্ছে, আর সেই কারণেই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সন্দেশখালীতেই এবার ক্যাম্প অফিস করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সন্দেশখালীর ধামাখালীতে আজ থেকে শুরু হচ্ছে সিবিআই এর ক্যাম্প অফিস। আমরা জানি যে এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে মেল আইডি তৈরি করা হচ্ছিল। দেখা যাচ্ছে যে এরকম ভাবে বিভিন্ন জায়গাতে কিন্তু স্থানীয় প্রশাসনের তরফে মেল আইডি দিয়ে দেওয়া হয়েছিল, যেখানে পরিষ্কার লেখা রয়েছে sandeshkhali@cbi.gov.in। এই মেলের মাধ্যমে তারা অভিযোগ জানাতে পারতেন, কিন্তু তারপরেও যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেই কারণে কিন্তু আজ থেকে সরাসরি ক্যাম্প অফিস খোলার হচ্ছে। সন্দেশখালীর একাধিক গ্রামের বাসিন্দাদের দাবি, তারা অনেকে ইমেল মারফত অভিযোগ জানাতে পারেন না। তাদের পক্ষে কলকাতায় এসে অভিযোগ জানানোও সম্ভব না, তাই এলাকায় ক্যাম্প অফিস হওয়ায় খুশি গ্রামবাসীদের একাংশ। সন্দেশখালীর ধামাখালীতে আজ থেকে ক্যাম্প অফিস হচ্ছে, কতটা সুবিধা হবে? আমাদের অনেকই অনেক সুবিধা হবে, আমরা অনেক খুশিও হয়েছি। আর ধামাখালী হয়েছে, আমরা চাইছি বেড়মজুর ওয়ানাই হোক, বেড়মজুর ওয়ানাই হলে আরো সুবিধা হবে আমাদের। কারণ এই যে সিরাজউদ্দিন, তো আমাদের বেড়মজুরের বাড়িতে, সিরাজউদ্দিনের নামে আমরা অভিযোগটা করতে পারবো। এই সিরাজউদ্দিন আর এমএলএ সুকুমার মাহাতোর নির্দেশে এইসব ঘটনা হচ্ছে এখানে। ক্যাম্প হলে আমরা সুবিধা পাবো, কেননা সিবিআই নিজেই এখানে ক্যাম্প করছে। আমরা আমাদের যে অভিযোগটা থানায় গিয়ে জানাতে হতো, থানা তো কোনো কাজ করেনি, তাই আমরা সরাসরি সিবিআইয়ের কাছে জানালে আমরা খুবই ভালো থাকবো। আর মেল আইডি দিয়েছিল, মেল আইডিতে আপনারা কখনো যোগাযোগ করার চেষ্টা করেছিল? মেল আইডি সবচেয়ে বড় কথা কি, অনেক মা বোনরা জানে না মেল আইডিটা কি কেমন, অনেকের বড় ফোন নেই, তাই সরাসরি সিবিআই করতেও পারে না, তাই সিবিআই এলে সরাসরি মেয়েরা অভিযোগ জানাতে পারবে। আমাদের খুব সুবিধা হবে, আমাদের এত সুবিধা হবে যে আমরা এই যে রাত্রি করে ঘুমোতে পারছি না, আমরা রাত্রি করে চৌকি দিচ্ছি ছেলে বউ সবাইকে ছাটা ছেনিয়া নিয়ে। হ্যাঁ, আর এখানে যদি আমাদের ক্যাম্প হয় তবু আমাদের একটু মনে একটু বুক বল পাবো, আমরা খুব সাহস পাবো। আমাদের উপরে যা হুমকি আসতেছে, যা অত্যাচার হচ্ছে, আর এই যে তোমার সাজান শেখ আর কি নাম সিরাজউদ্দিন, ওর যা তৃণমূলের যা ইয়েরা আছে, তারাই তো আমাদের হুমকিটা দিচ্ছে। আমরা রাত্রে ঘুমোতে পারছি না, আর আমাদের এই গ্রামে গ্রামে অন্ধকার, এখানে আলো ব্যবস্থা না, আমাদের আলোর ব্যবস্থা রয়েছে, কোনো সিসিটিভি লাগিয়েছে, সিসিটিভি আছে ভিতরে তো নেই, আর লাইটটা না থাকলে তোমার মুখটা কি করে, এরিয়াতে একটাই সিসিটিভি, হ্যাঁ একটাই সিসিটিভি আছে। এদিকে জমি দখলের অভিযোগের তদন্ত করতে শুক্রবার বেড়মজুরে যায় সিবিআই এর 4 সদস্যের দল। যে আমরা অভিযোগ করছিলাম, সেই জন্যে আজকে ওই এসছে সিবিআই এসছে আর কি। আমাদের ওই 40 হাজার জায়গা ছিল খালের চর ধরে, ওই জায়গাটা উনি আমাদের কাছ থেকে নিয়ে অন্য লোককে বিক্রি করে দেয়। সিরাজ ডাক্তার সাজান শেখের ভাই। সূত্রের খবর, সন্দেশখালী নিয়ে সিবিআই এর কাছে 900টি অভিযোগ জমা পড়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ।